নমস্কার, নিউজ মুভমেন্ট বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি শায়নী, শুরু করছি আজকের সমাচার। প্রথমেই চোখ রাখবো করোনার আপডেটস এর উপরে। ভারতে গত 24 ঘন্টায় নতুন করে 39,070 জন করোনাতে আক্রান্ত হয়েছেন এবং 491 জন মারা গিয়েছেন। এই নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 4,06,822। দেশে পুনরুদ্ধারের হার 97.39%। সফলতা কি শুরুয়াত সিফ মোশন কে সাথ। মোশন ওপেন স্কলারশিপ টেস্ট ফর ক্লাস 7th to 12th স্টুডেন্ট। Get up to 50% scholarship for session 2021-22 at Durgapur. And for more details, please contact 9434-822. আজ 8ই আগস্ট। আজকের দিনটির বিশেষ মাহাত্ম্য আছে। আজ ভারত ছাড়ো আন্দোলন, যা আগস্ট আন্দোলন নামে পরিচিত, সেটি অনুষ্ঠিত হয়েছিল। এই আন্দোলন বোম্বে অধিবেশনে ভারতে ব্রিটিশ শাসনের অবসানের দাবিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালের 8ই আগস্ট মহাত্মা গান্ধীর অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির দ্বারা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ যুদ্ধের প্রচেষ্টার জন্য ভারতীয় সমর্থনে নিশ্চিত করতে ক্রিপস মিশনে ব্যর্থতার পর গান্ধী 1942 সালের আগস্টে গোবালিয়া ট্যাঙ্ক ময়দানে বোম্বেতে ভারত ছাড়ের বক্তৃতা দেন। গান্ধী ভারত থেকে একটি অর্ডারলি ব্রিটিশ প্রত্যাহার বলেছিলেন। তার দাবিতে সর্বভারতীয় কংগ্রেস কমিটি ব্যাপক বিক্ষোভ শুরু করে। যদিও এটি যুদ্ধ ছিল, ব্রিটিশরা কাজ করার জন্য প্রস্তুত ছিল। গান্ধীর ভাষণে কয়েক ঘন্টার মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রায় সমস্ত নেতৃত্ব বিনা বিচারে বন্দী হয়েছিলেন। অধিকাংশ যুদ্ধের বাকি সময় কারাগারে এবং জনসাধারণের সাথে যোগাযোগের বাইরে কেটেছে। ব্রিটিশদের সর্বভারতীয় মুসলিম লীগ, হিন্দু মহাসভা, রাজপরিবার, ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান সিভিল সার্ভিসেসের ভাইসরয়ের কাউন্সিলার সমর্থন ছিল। ভারী যুদ্ধকালীন ব্যয় থেকে লাভবান অনেক ভারতীয় ব্যবসায়ী ভারত ছাড়ো আন্দোলনের সমর্থন করেনি। অনেক শিক্ষার্থী সুভাষচন্দ্র বসুর প্রতি বেশি মনোযোগ দিয়েছিলেন, যিনি নির্বাসনে ছিলেন এবং অক্ষয় শক্তিকে সমর্থন করেছিলেন। আমেরিকানদের কাছ থেকে একমাত্র বাইরের সমর্থন এসেছিল, কারণ প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে ভারতের কিছু দাবি মেনে নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন। ভারত ছাড়ো অভিযানে কার্যকরভাবে চূর্ণ করা হয়েছিল। ব্রিটিশরা তাৎক্ষণিক স্বাধীনতা দিতে অস্বীকার করে বলেছিলেন যে যুদ্ধ শেষ হওয়ার পরে এটি ঘটতে পারে। দেশজুড়ে বিক্ষিপ্তভাবে ছোটোখাটো সহিংসতা ঘটে এবং ব্রিটিশরা হাজার হাজার নেতাকে গ্রেফতার করে। তাদের 1945 সাল পর্যন্ত কারাগারে আটক করে রাখা হয়। যাই হোক, ব্রিটিশ সরকার তখন বুঝতে পেরেছিল যে ভারতে তাদের দীর্ঘমেয়াদে শাসনক্ষম নয় এবং যুদ্ধ পরবর্তী যুগের জন্য প্রশ্ন উঠল কীভাবে সুন্দরভাবে এবং শান্তপূর্ণভাবে বেরিয়ে আসা যায়। 1992 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে ভারত ছাড়ো আন্দোলনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 1 টাকার স্মারক মুদ্রা জারি করেছিল। সাতক্ষীরার ইসিএলএ জমি অবৈধ দখলে রবিবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়। সেই লড়াই নিষ্পত্তি করতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। তথ্য অনুযায়ী, কুলটি বিধানসভা কেন্দ্রের দিশেরগড় সাতক্ষীরার হুসেনিয়া মোড় সংলগ্ন কুলটি ব্লক তৃণমূল অফিসের কাছে রাস্তার পাশে ইসিএল স্টেডিয়ামের ফাঁকা জায়গা দখল করে দিনের পর দিন একটি দোকান প্রতিষ্ঠিত হচ্ছিল। তৃণমূলের ব্লক সভাপতি বিবান আচার্যের পুত্র চন্দন আচার্য, কুলটি ব্লক তৃণমূল হকার অ্যাসোসিয়েশনের সভাপতি ও তৃণমূলের যুব নেতা মবিন আনসারির সাথে এই বিষয়ে ঝগড়া শুরু হয়। এই বিশৃঙ্খলার খবর পৌঁছে যায় এলাকার প্রাক্তন কাউন্সিলর এবং এলাকার বিজেপি নেতা অভিজিৎ আচার্যর কাছে। পরিস্থিতিকে সামাল দিতে অভিজিৎ আচার্য তৃণমূল ব্লক সভাপতি বিবান আচার্যের পুত্র চন্দন আচার্যের পাশে দাঁড়ান। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ এবং এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ঠাকুর
बायोफिना ड्रिंक हेल्दी स्टे हेल्दी लीची फ्लेवर फॉर ट्रेड इंक्वायरी मेल care@rkmgroup.in कॉन्टैक्ट टोल फ्री नंबर 1800258 7060। প্রতিনিধি মনোজ শর্মার রিপোর্ট অনুসারে বারাবণী ব্লকের দোমাহানি ক্যাডেট একাডেমির পক্ষ থেকে 11 জুলাই 2021 25 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল, যার আজ ফলাফল ঘোষণা করা হয়েছে। দোমাহানি কলেজের হাই স্কুলে 25 জনই পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে গিয়েছে। তার মধ্যে আজ 4 জনকে সার্টিফিকেট এবং বেল্ট পরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে 1 জন ব্রাউন বেল্ট পেয়েছে এবং অপর 1 জন ছাত্র পেয়েছে ব্ল্যাক বেল্ট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদের অভিভাবক এবং তাদের শিক্ষক তাপস পাল। Yeah,
রুমানি ক্যারাটে একাডেমির পক্ষ থেকে ইনস্ট্রাক্টর তাপস পাল কথা বলছি যে আজকে আমাদের এখানে ক্যারাটে যারা পরীক্ষা দিয়েছিল গত 11 জুলাই রবিবার এই দোমানি হাই স্কুল মাঠেই, তো তাদের আজকে বেল্ট, সার্টিফিকেট এবং প্রোগ্রেস রিপোর্ট আমরা আজকে ডিস্ট্রিবিউশন করলাম। 25 জনের মতো আমাদের এখানে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 25 জনকে আমরা বেল্ট প্রদান করেছি। তার মধ্যে একজন ব্ল্যাক বেল্ট প্রদান, যে মাস্টার ডিগ্রি পেয়েছে, এবং একজন ব্রাউন বেল্ট, সে জুনিয়র ইনস্ট্রাক্টর তার বেল্ট পেয়েছে। তো আমরা এই প্রোগ্রামের জন্য প্রোগ্রাম যে বেল্ট সেরেমনি করেছিলাম তার মধ্যে প্যারেন্টস এবং গার্জেনদের ডেকেছিলাম, ওনারা খুব খুশি এবং ওনারা এই প্রোগ্রাম দিয়ে খুব উৎসাহিত এবং আমাদেরকে খুব অভ্যর্থনা দিলেন এবং আমাদেরকে পিছনে একটা সাপোর্ট করলেন যে না আপনারা এটা করেন, খুব ভালো হয়েছে। তো আমাদের নেক্সট পরীক্ষা যখন হবে আমাদের সেপ্টেম্বর পরে মহালয়ার ঠিক আগে আবার যারা পরীক্ষা দিতে পারেনি তাদের তখন ওইখানে পরীক্ষাটা দেওয়া হবে, তখন আমাদের আবার ওই সময় যে কজন বাচ্চা পরীক্ষা দেবে তার জন্য আমরা পরীক্ষার ব্যবস্থা করব। ওস আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী বিবেকানন্দ মেধা পুরস্কারের অধীনে 100 মাধ্যমিক সফল ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়েছে। তাদের সবাইকে নগদ 2,200 টাকা, 5টি নোট বই দিয়ে সম্মানিত করা হয়েছে। এই অনুষ্ঠানে আসানসোল রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ জি মহারাজ, ADDA চেয়ারম্যান এবং রানীগঞ্জ বিধায়ক তাপস ব্যানার্জি, আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারপারসন অমরনাথ চ্যাটার্জি, আসানসোল পৌর কর্পোরেশনের কমিশনার ও ADDA-র CEO নীতিন সিংহানিয়া, ইসকো স্টিল প্ল্যান্টের নির্বাহী অফিসার ইনচার্জ অনুপ কুমার, জেনারেল ম্যানেজার ভাস্কর কুমার এবং প্রাক্তন কাউন্সিলর শ্রাবণী মণ্ডল, মিশন স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ স্বামী ভরূপা নন্দজি মহারাজ উপস্থিত ছিলেন। এখন খবর শুনুন নিজের ভাষাতে। আমাদের নিউজ মুভমেন্ট চ্যানেল এখন 4টে ভাষাতে, বাংলা, ইংলিশ, হিন্দি এবং উর্দু। আপনারা আমাদের নিউজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে যায়। আসানসোল পৌর কর্পোরেশনের সমস্ত জায়গায় কর্পোরেশন কর্তৃক করোনার টিকা দেওয়ার কাজ চলছে। কর্পোরেশনের জামুনিয়া বড় নম্বরের বীজপুর নেতাজি শিক্ষানিকেতনে করোনার টিকার শিবির চলছে। রবিবার কর্পোরেশনের প্রশাসক বোর্ড সদস্য পুনঃশশী রায় টিকা শিবিরে পৌঁছান। তিনি টিকা দেওয়ার কাজটি তদারকি করেন। তিনি জনগণকে বলেন সবাইকেই টিকা দেওয়া হবে, অযথা টিকাকেন্দ্রে ভিড় করবেন না এবং মাস্ক পরে টিকাকেন্দ্রে আসবেন। পুনঃশশী রায় পরে জানান কেন্দ্রের দেওয়া টিকাদানের কাজ ভালোভাবেই চলছে, মানুষ সমস্ত করোনার নিয়ম মেনেই টিকা নিচ্ছে। কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি পৌরসভায় চেয়ারম্যান হওয়ার পরও কুলটি এলাকায় কোনো উন্নয়ন হয়নি। আজও বহু মানুষ কাঁচা বাড়িতেই বাস করে। চীনা করিয়া কুলটির বহু গ্রামাঞ্চলে মানুষ এখনও পানীয় জলে ঠিকমতো ব্যবস্থা পায় না। পানীয় জলের জন্য অনেক কল তৈরি করা হয়েছে এবং সেই কলগুলি রাস্তার উপর দিয়ে যাচ্ছে, যার ফলে রাস্তাটিও মেরামত করা হয়নি। সরকার ভ্যাকসিন নিয়ে বৈষম্যমূলক আচরণ করছে। অন্যদিকে মিস্টার জিতেন্দ্র তিওয়ারি পৌর কর্পোরেশনকে আক্রমণ করে বলছেন যে ভ্যাকসিনের সম্পর্কে বড় বড় ব্যানার হোর্ডিং করেছে কিন্তু সাধারণ মানুষ সে ভ্যাকসিন আর পাচ্ছে না। তিনি দাবি করেছেন যে প্রতিটি এলাকায় ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরও প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আরেকবার পৌর সংস্থার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে আমরা আবেদন করব যে প্লিজ সমস্ত মানুষ, আসানসোলের আসানসোল কর্পোরেশন সমস্ত মানুষ খুব তাড়াতাড়ি যাদের 2 করে ভ্যাকসিন পায় তার ব্যবস্থা আপনারা করুন। সে ব্যবস্থা যদি না করেন তাহলে আসানসোলের মানুষকে নিয়ে আরও বড় আন্দোলন আমরা নামব, এটাই আমাদের বলার ছিল। এর বাইরেও যদি আপনাদের এমন কোনো প্রশ্ন থাকে যদি যেটা আপনারা করতে চান ডাক্তারবাবু বা আমাকে, সেটা আপনারা করুন। জলের ব্যবস্থা অবিলম্ব করুন, 3টা নদী থাকে সত্ত্বেও যদি জল নেই তার মানে আপনার ইচ্ছা শক্তির অভাব আছে।
এখন খবর শুনুন নিজের ভাষাতে। আমাদের নিউজ মুভমেন্ট চ্যানেল এখন চারটে ভাষাতে, বাংলা, ইংলিশ, হিন্দি এবং উর্দু। আপনারা আমাদের নিউজ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনাদের কাছে সেই বিষয়ে নোটিফিকেশন চলে যায়। তৃণমূলের হিন্দি সেলের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঊষাগ্রাম দুর্গা মন্দিরের কাছে রবীন্দ্রনাথের ঠাকুরের মূর্তিতে মালা অর্পণ করা হয়। এই উপলক্ষে তৃণমূলের হিন্দি সেলের দক্ষিণবঙ্গের ইনচার্জ এবং বাংলার ভাইস প্রেসিডেন্ট মনোজ যাদব বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি আমাদের হৃদয়ে বসবাস করেন। ভারতের জাতীয় সঙ্গীত তারই লেখা। এ উপলক্ষে তৃণমূলের হিন্দি সেলের জেলা সভাপতি সিন্টু ভুইয়া, অঞ্জনিক বর্মন, জয়প্রকাশ সিং, শুভনাথ চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান। ইংরেজিতে লেখা ন্যাশনাল অ্যান্টি ক্রাইম। দুর্গাপুরে বেশ কিছুদিন ধরে সেই স্টিকার লেখা চার চাকা গাড়ি ঘুরে বেড়াচ্ছে। শনিবার দুর্গাপুরে সিটি সেন্টার মহকুমা আদালত চত্বরে গাড়িটিকে দেখে সন্দেহ হয় সিটি সেন্টারের ফাঁড়ির পুলিশদের। তৎক্ষণাৎ গাড়িসহ চালককে ধরে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে গাড়ির চালক কলকাতা জোড়াসাঁকোর বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার ওরফে গৌতম নামক এক ব্যক্তি। দুর্গাপুরের নিউটাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর এলাকায় বাড়িতে ভাড়া থাকেন তিনি। তবে ধৃত ইন্দ্রজিৎ সরকার অবশ্য দাবি করেছেন যে আদালতের নির্দেশে বেসরকারি সংস্থার মাধ্যমে তারা পুলিশের পাশাপাশি অপরাধমূলক কাজকর্ম রুখতে কাজ করছে। কিন্তু প্রশ্ন উঠছে, কোনো বেসরকারি সংস্থা কি এ ধরনের কাজ করতে পারে? ইন্দ্রজিতের কথা সন্তুষ্ট না হয়ে পুলিশ এই ব্যক্তির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছে। চিত্রাঞ্চল রেল ইঞ্জিন কারখানার প্রধান প্রশাসনিক ভবনে আগুন লাগার ফলে আতঙ্ক ছড়ালো। ঘটনাটি রবিবার সকালে জিএম বিল্ডিংয়ের দোতলার করিডরে বিদ্যুৎ তারের আগুনে দেখা যায়। সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অফিসের ঘরের তারে, যার ফলে সমস্ত অফিস ঘর ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। ধোঁয়ার বাইরে বেরোতেই দেখে জিএম বিল্ডিংয়ের কর্মরত আরপিএফের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দমকলকে ডাকা হয়। খবর পেয়ে পৌঁছায় দমকল, সাথে সাথে সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত হয়। প্রায় ঘণ্টা খানেকের প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আসে। তবে আগুনের ধোঁয়া এবং গ্যাসে সমগ্র বিল্ডিং ছড়িয়ে পড়েছে। তবে কীভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে বিদ্যুতের চিত্তরঞ্জন এর বিদ্যুৎ বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ। রবিবার পাদাবেলিয়া কোলিয়ারির গেস্ট হাউসে এআইটিইউসি দ্বারা একটি শাখার সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনে কোলিয়ারির মজদুর সভার সাধারণ সম্পাদক আরসি সিং, অনিল সিং, চন্দ্রকিশোর সিং, ইন্দ্রদেব ধুরি, তসমিল আনসারি, ভুবনেশ্বর মণ্ডল, সীতারাম মাহাতো প্রমুখের উপস্থিত ছিলেন। এই সময় একটি স্থানীয় কমিটিও গঠন করা হয়। এখানে চন্দ্রকিশোর সিংকে সচিব, ইন্দ্রদেব ধুরিকে সভাপতি করা হয়, তসলিম আনসারি ও ভুবনেশ্বর সাউকে যুগ্ম সচিব করা হয়। উপলক্ষে কোলিয়ারির মজদুর মহাসভার সাধারণ সম্পাদক আরসি সিং শ্রমিক এবং সাধারণ জনগণের বিভিন্ন সমস্যার কথাকে তুলে ধরেন। তিনি বিজেপি সরকারকে সম্পূর্ণ স্বৈরাচারী বলে অভিহিত করেন। তিনি এটাও বলেন যে আমাদের শ্রমিকরা মাটির নিচে হাজার হাজার ফুট গিয়ে সেখানে নিজেদের জীবনকে ঝুঁকি রেখে কয়লা কেটে কাজ করছে। এর আগে তারা সাত দিনের কাজে ছ দিনই টাকা পেত, কিন্তু এখনকার স্বৈরাচারী সরকার তাদের মাত্র চার দিনের টাকা দিচ্ছে। এটা একেবারে অমানবিক। এখানে শ্রমিক নেতা জানকি সাউ বলেছেন যে এআইটিইউসিতে কোনো নেতা নেই, নেতা হচ্ছে ঘরে ঘরে। তিনি বলেন যে আমাদের পার্টির উদ্দেশ্য নিয়ে চলে, ঘুষ দেওয়া বা গ্রহণ করা ব্যাপারে কিছুতেই আমরা যুক্ত নই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন যে সাংবাদিকদেরকে সমাজধর্মী, তারা কোথাও থেকে টাকা পায় না, এটা আমরা মানুষকে সাহায্য করি। তিনি বলেন এটা আমাদের সকলের কর্তব্য, তাদের নিজেদের মতো করে বোঝা এবং তাদের সহযোগিতা করা।
हमारे परम मित्र है और आपका जो अपना संगठन है सभी में जो आईआईटी सम्मेलन में हमारे साथी लोग उपस्थित हुए हैं, पुरुष महिला दोनों, और इसमें वर्तमान परिस्थिति के ऊपर में ही आलोचना हुआ है, बातचीत हुआ है। परवेलिया कुरेली को कैसे बचाया जा सकता है इसके बारे में आलोचना हुआ है, और हिंदुस्तान का तमाम कोयला खदान कैसे बचाया जाए इस पर आलोचना हुआ है। आप लोग जानते हैं कि हमारे जो लेबर लॉज थे, समूचे लेबर लॉज बदल करके मोदी जी 44 चार लेबर कोड में ला रहे हैं, जिसमें मजदूरों के हक छीने जाएंगे, हमारा अधिकार छीना जाएगा, हम संघर्ष नहीं कर पाएंगे, बंधुआ मजदूर बनाया जाएगा। इस लेबर कोड के हिसाब से अभी हम 3 पाली में 8 घंटा करके काम करते हैं, डिमांड हम लोग का था कि 6 घंटा कर काम करेंगे, 4 पाली करो और 1 पाली के लोगों पर नई बहाली करो। मोदी जी चाहते कहते हैं और सरप्लस है और 12 घंटा करके ड्यूटी करें, 2 पाली करें, हफ्ते में 4 दिन काम करना पड़ेगा, यानी 3 दिन का हमारे मजदूरी चला जाएगा, हम कैसे अपने बाल बच्चों को पूछेंगे, इस तरीके से रोजी रोटी अपनी सरकार बिना काम किए तो मोदी जी 3 दिन का पैसा देने वाला नहीं है, कोई नहीं देगा, इसलिए हम इस कोर्ट का विरोधता कर रहे हैं। दूसरा है ईस्टर्न कोल फील्ड की जो हमारी खदानें हैं, इसमें अधिक से अधिक ठेकेदारी मजदूरों को झुकाया जा रहा है, सारा काम ठीका में हो रहा है, रिपेयर का काम ठीका में हो रहा है, रिपेयरिंग हमारा ठीके में हो रहा है, और मजदूर नहीं जानता कि उसके क्वार्टर में क्या रिपेयरिंग करना है, इतना पैसा सेंक्शन हुआ है, कब बिल बनता है, कब पेमेंट हो जाता है, किसी को पता नहीं चलता है, तो वो कॉन्ट्रैक्ट में चला गया। हमारी माइनिंग को कॉन्ट्रैक्ट में दिया जा रहा है, कंटिन्यूस माइनर लाए जा रहे हैं। আজ 22শে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে নটরাজ ডান্স একাডেমির পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সদাইপুর থানার অন্তর্গত চিনপাই গ্রামের প্রয়াস ক্লাবে। পরিচালনায় ছিলেন মৌসুমি চ্যাটার্জি। নমস্কার, আমি মৌসুমি চ্যাটার্জি। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসকে উদযাপিত করার জন্যই নটরাজ ডান্স একাডেমির পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজিত করা হয়েছিল এবং তাতে প্রয়াস ক্লাবও সহযোগিতা করেছিলেন। নমস্কার।
আজকের এসএমএস অফ দ্য মুভমেন্ট, ইফ ইউ হ্যাভ হোপ ইন দ্য ফিউচার ইউ উইল হ্যাভ পাওয়ার ইন দ্য প্রেজেন্ট। যদি আপনার ভবিষ্যতের আশা থাকে তবে আপনার বর্তমানে ক্ষমতা থাকবে। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমাদের যদি নতুন কোনো ভিডিও আপলোড হয় তাহলে সবার আগে আপনাদের কাছে সে বিষয়ে নোটিফিকেশন চলে যায়। সাথে সাথে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।